রহমানির রাহিম আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে এখান থেকে এই মুহূর্তে আমাদের দেখছেন আশা আপনারা সবাই ভালো আছেন মঙ্গল সর্বের সঙ্গে আছেন আল্লাহর অশেষ সম্মত এবং আপনাদের দুয়াই আমি এবং আমার টিমের সবাই এখন ভালো আছেন সুস্থ আছেন তো প্রিয় বন্ধু আজকে আমরা যে জায়গাটা আসছি জায়গাটা সম্পর্কে আগে ধারণা সেটা হচ্ছে শ্মশান ঘাড়ে চলে আসছি যেখানে কিনা গভীর রাতে জিনবুত অশা এইগুলোর উপস্থিতি এবং এইগুলোর যে ভয়ানক কর্মকাণ্ড এগুলো দেখা যায় তো আমরা ওই জায়গাটা নিয়ে যাবো তো এর আগে আমাদের পরিচয়টা দিয়ে আজকে আমার সাথে আছে জিয়াউুল ইসলাম আসসালামু আলাইকুম পাশে আছে উজ্জ্বল হোসেন আসসালামু আলাইকুম এবং আমি রায়হান কেমন আছেন রুহান হোসেন জি রান ভাই তো আমি বেশি কথা বলবো না আমরা যাবো আমরা এই জঙ্গলটা পার হয়ে শ্মশান থেকে থেকে ভাই এগুলো আসতেছে

অদ্ভুত সিলানি সাউন্ড আসলো আসলে প্রিয় বন্ধুরা আমরা অনেকটা আক্রমণের শিকার হই এবং আমরা এক প্রকার রাস্তা ভুলে গেছিলাম এই জঙ্গলের ভিতর থেকেই তারপর আমরা কোনো রকমে জঙ্গল এখান থেকে উজ্জ্বল ভাইকে লাস্ট সর্বশেষ উজ্জ্বল ভাইয়ের উপর প্রচুর আক্রমণ হয়েছিল কিন্তু তখন উজ্জ্বল ভাইকে কোনো রকমে নিয়ে আমরা এখান থেকে পালা গেছিলাম তো প্রিয় বন্ধুরা আজকে আমরা সেই শ্মশানে আবার চলে আসছি আসলে ওইখানকার

अद्भुत हो हंसते से केमन जनाब ये केदर केला भाई जान भाई ये देखो ना भाई किसी देखते है चलते भाई बालो किसी देखते देखे ज्ञान है पड़े गए ओए की देखते भाई केला अबला এই এই থামা গেল এইর পরে আরেকটু ভুলি এই দাদা এ কি করতেছে এই এসে না সেটা মানে গাছের উপর টেন গাছের উপর উঠাই নি যাচ্ছে এই তুই কি দেখিস কি কি শাশ শাশ

और बट हल्ला भाई ये जी जी व्यू अंदर एकदम खुद से लेलो अच्छा ওখানে एक तो आसे बा अच्छा बा अच्छा अच्छा भाई मेरे पेस्ट और बसने के दिसने के देले और ऐसे दिसो और काते हो भाई एकदम

এই যে অলরেডি কিন্তু পিরো বন্ধুরা আমরা শ্মশানে চলে আসছে এই যে এই যে এখান থেকে এই যে পিলারগুলো দেওয়া এরপর থেকে শ্মশানের এরিয়া শুরু হ্যাঁ ভাই অনেকটা সাবধানে কিন্তু আমাদের এই এরিয়ায় প্রবেশ করতে হবে এরিয়ায় প্রবেশ করলে করলে কিন্তু আমাদের বিভিন্নভাবে আক্রমণ আসার সম্ভাবনা আছে ভাই অনেকটা সাবধানে প্রবেশ করতে হবে এই যে এই যে দেখেন এই দেখেন এই দেখেন যে এখানে একটু সমাধি আছে কিন্তু আর এইদিকে লাইটটা মারার সাথে সাথে দেখছেন ভাই बिल्कुल बाहर भाई बिल्कुल

ওরা কিন্তু বলে যে এরকম নাকি এখানে চিতার উপর কিছু বসে থাকতে দেখছে একটা ছোট আগুনের গোলা উড়ে যাচ্ছে চিতার উপর এরকম কিছু দেখতে পাই মাঝে মধ্যে মাঝের সাথে কথা বলো মাঝে বললো মাছ এখানে মাছ ধরে জি জি টিঙি নৌকা ওর আরো বেশি এই সম্পর্কে বেশি ধারণা দিচ্ছে অনেক বারবার দেখছে এখানে বসে আছে এবং যখন মাছ ধরতে আসছে ওর সাথে অনেক বুতুরে কর্মকান্ড ঘটছে সবগুলো মনে হচ্ছে এই ঘটাইছে

এখানকে নদী মানে ওই পাড়ের লোক এই পারে আসা মানে চলাচল করতো কিন্তু এই ঘাটের ঘটছে এরপর থেকে মাঝিটাই নিজে নৌকা চালাবে এসে নৌকা চালাতে পারে না পরবর্তীতে এলাকা মাসে না পেরে ভাই ঘাটটা বন্ধ করে দিয়েছে এখন যদি আমরা পুনরায় এখানে যদি ঘাটটা ওরা চালু করবে কিন্তু আমাদের যেটা করতে হবে এই ভেতনটাকে এখান থেকে জি ভাই যদি চলে যায় তাহলে মনে হয় আমার আবার এই ঘাটটা ভালো হবে এই সিঁড়িটা কিন্তু অনেকটা বালির নিচে চলে গেছে প্রিয় বন্ধুরা একদম ছিল এখানে পারাপাড় করতে হতো আর কি মানুষজন নৌকায় এই যে এদিক থেকেও ভেঙে গেছে ওই ওই দেখেন ওইখানে যে বাসগুলো ওইখানে কিন্তু ভাই এইগুলো না আর যখন শশানে পোড়ায় ওইখানে কি এগুলো যে আপনার নাভিগুলো আর কি ওইখানে নদীর ভিতরে পুঁতে রাখে আর কি ওইটা পুড়ে আর কি যখন না পড়ে তখন এটা নদীর ভিতরে পুঁতে রাখে মানে না

দাদা তোর ব্যবস্থা করতেছি এর আগে একবার আমাদের উপর আক্রমণ করছিস এই ভাইরাসের সঙ্গে সঙ্গে আমাদের উপর আক্রমণ করছিস তবে তোর সেখান থেকে আড়াই ছাড়বো কি করতেছি ভাই কোনো কথা বলতে চাইছ নাকি আমাদের সাথে একদম বন্ধুরা আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না বিভিন্ন ধরনের সাউন্ড শোনা যাচ্ছে জঙ্গলের ভিতর থেকে জঙ্গলের ভিতরেতে সাউন বিভিন্ন এই সাউন্ড গুলা এখনই তো গুন্ডি ভিতরে আনতেছি দেখেন

चलाय हम्म जंगल ভিতরে ছাউল গাছটা এখনো উঠছে গুড়ি ভিতরে আই

তোকে তুই শিক্ষা দিছিলাম তারপরে তারপর কেন আসলি তোকে এখান থেকে যতদিন পর্যন্ত তাতে না পারবো ততদিন এখানে আমি আসবো এটা কখনোই সম্ভব না সেটা তুই এখনই টের পাবি তুই যদি বাঁচতে চাস তুই কেন বসে কেন তোর জন্য এখানে এই ঘাটটা পর্যন্ত বন্ধ হয়ে গেছে কত ক্ষতি হয়েছে জানিস তুই জন্য এখানে যদি আমার সমস্যা হয়

সমস্যা কামও চাই সেটা হ্যাঁ ভাই তো ভাই আমার তো মনে হয় না এখানে একা থাকে আসলে এখানে তো সাধারণভাবে অনেক শত শত ভাই লক্ষ লক্ষ জিনগুত বসবাস করার কথা ভাই কিন্তু এ এখানে শুধুমাত্র এর একার সমস্যা হয় যে এর একার জন্য পুরো এলাকাবাসী অনেকটা দূর ঘুরে যাবে নদীটা পার হওয়ার জন্য ভাই সেটাই তো ভাই ও কি বলতে শুনছেন ও চাইনা না যে এখানে লোকজন আসুক ওর একার জন্য ভাই এটা সম্ভব কখনো না কোনোভাবেই না ভাই এখানে যদি ভাই বোতলে ঢুকা যায় তারপর আমি ওইটা ঢুকাবো কিন্তু এখান থেকে দাঁড়িয়ে চল এইখানে আমার চাই না যে তোর জন্য এই ঘাটটা বন্ধ হয়ে যাক আমার চাই যে এখানে লোকজন চলাফের করুক এখানে লোকজন আসুক তোর সমস্যা হইলে তুই এখান থেকে চলে যাবি আরও অনেক জায়গা আছে নিজন জায়গা দেখে সেখানে চলে যাবি সেখানে এখানে মানুষের চলাচল নাই তাই বলে তুই একটা এখানে একটা জায়গা একটা কাজ বন্ধ করে রেখে তুই এখানে বসবাস করি যেখানে লোকজনের চলাচলের জায়গা সেটা কিন্তু বন্ধ করে ভাই মানে ওর যেটা চাইবে কি সেটা করার চেষ্টা করতেছে কিন্তু ভাই জি ভাই শোন তুই যেটা ভাবতেছিস এটা কোনোদিন সম্ভব না তুই ভাবতেছিস যে তুই ভয় দিবি আমরা এখান থেকে চলে যাব সেটা আর কোনোদিন সম্ভব না এই কথা উত্তর দে কথা উত্তর দে কথা উত্তর দে তো খুলে উঠতে মনে হচ্ছে

আমি চাই তুই এখান থেকে চলে যাবি আমি এখান থেকে চলে গেলেই সব সমস্যা সমাধান হয়ে যাবে হ্যাঁ অবশ্যই হয়ে যাবে কতটা ভয়ানক রূপ ভাই বুঝতে পারছেন সীতার উপরে বসে থাকে ভাই জি ভাই প্রিয় বন্ধুরা দেখছেন হয়তো আমরা আসি আজ দেখতে পাইছি উনি ধরেন সাপোজ এখান থেকে আপনি রাত্রে একা একা যাচ্ছেন জি ভাই এই নদীতে কিন্তু অনেক জাহাজ চলাচল করে জি ভাই ছোট ছোট টলার জাহাজগুলো চলাচল করে ওইখানে এ যেভাবে আমরা দেখছি ওইখানে ওইভাবে বসে আছে ভাই

আমি নদীর ধারে থাকি চিতার উপর থাকি কিন্তু এখানে কোনো লোক আসা যাওয়া করো কিটা আমি চাই না দেখছেন আমি বলছিলাম ভাই কিন্তু সহজে হার মানা দাম দাও কিন্তু না ভাই তার মানে কিছু এখান থেকে যাবি না সেটা বলছি আমি এখান থেকে যাব না ওকে আপনি একটা সুযোগ দিতে যাচ্ছিলেন কিন্তু সুযোগটা কিন্তু গ্রহণ করেনি ভাই না এখানেই থাকতে চাই আমি সেটা তুই পারবি না তোকে তো অনেকবারই বললাম যে তুই এখানে থাকতে তুই চাইলেও তুই এখানে থাকতে পারবি না এসে কথা বলে কোনো লাভ নেই ভাই জি ভাই কারণ এ কোনোভাবে জায়গাটা ছেড়ে যাবে না বা আপনি ওকে সুযোগ দেন না ভাই অনেক সুযোগ দিয়েছেন ভাই ও মোটে কথাই শুনতেছেন আপনি ভাই বোতলে বোতল বন্দি করেন ভাই আসলে প্রিয় বন্ধুরা হ্যাঁ কখনোই জাহান ভাই না যে এদেরকে বন্দি জীব জীবন কাটাক অনেক সুযোগ দিয়ে যখনই কথা না শুনে একদম সর্বশেষ উপায় না থাকার কারণে বোতলে বন্দি করে

হ্যাঁ ভাই ও যে ই আপনি কি ভাবছিলেন যে ওকে ছেড়ে গেলেও হ্যাঁ ভাই বোতলে ভিতরে ঢুকছে জি ভাই ওইখানে মানুষজন লোকজনকে কে আসা যাওয়া করতে দিত ভাই একে ভাই এদেরকে ভাই ইরা হচ্ছে ভাই অনেক মিথ্যা কথা বলে এদেরকে সহজে ভাই বিশ্বাস করা যায় না কারণ এরা শয়তান ভাই এই জিনে ভিতর ভাই তারা ভাই তাদের কোনো কথায় বিশ্বাস করা বলতো না জি ভাই তাহলে ওরা ভাই কোনো সময় সত্যি কথা বলে না জি মানে যারা শয়তান কি আসলে প্রিয় বন্ধুরা যেরকম মানুষের ভিতরে অনেকটা ভালো মন্দ

আসলে প্রিয় বন্ধুরা মূলত যখন মানুষের শরীরের উপর জিন ভর করে আর সেটা যখন চলে যায় আসলে সে অনেকটা দুর্বল হয়ে পড়ে শরীরে অনেকটা শক্তি থাকে না একদম দুর্বল হয়ে পড়ে যার কোন অজ্ঞান হয়ে যায় এবং উঠার পরেও কিন্তু উজ্জ্বল ভাই দেখছেন গ্যান্টা ভিটি অনেকটা লেট হয়েছে এবং এখনো কেমন যেন ইয়ে পুরো আছে শক্তি শরীরে একদম শক্তি নাই এটা অবশ্যই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে দশ পনেরো মিনিটের ভিতরে এখানে দেরি না করবো কারণ আমার যে কাজগুলো এখানে আসলাম কাজটা আমরা করতে পারছি জি ভাই প্রিয় বন্ধুর কাছ থেকে বিদায় নিই হ্যাঁ আপনি ভিডিওটা শেষ করে দেন আমরা এখান থেকে যাই তো প্রিয় বন্ধুরা এখানে আমরা যে কাজগুলো আসছিলাম আমরা সেটা করতে পারছি তো আমরা এখন এখান থেকে বের হব তো দেখাবো অন্য কোনো জায়গায় অন্য কোনো ভয়ানক এপিসোড নিয়ে আপনার সামনে হাজির হবো তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পথে আজকে জানিয়েছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ঠিক আছে